নিউ লাইফ ফাউন্ডেশন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সম্পাদক সহ সদস্যদের উপর প্রাণঘাতী হামলা। সোনাই বিধানসভা সমষ্টির অন্তর্গত আউলিয়াবাজারে গত 4 ডিসেম্বর শুক্রবার আনুমানিক দুপুর 2টা থেকে 2টা 30 মিনিটের মধ্যে নিউ লাইফ ফাউন্ডেশনের কিছু জরুরি জিনিস আনার উদ্দেশ্যে উক্ত ফাউন্ডেশনের কয়েকজন সদস্য আউলিয়াবাজারে একটি মুদির দোকানে যান এবং সেই সময় অন্য একটি বড় গাড়ির চালকের সঙ্গে কিছুটা কথা কাটাকাটি হয় এবং পরবর্তী সময় আউলিয়াবাজারের বাসিন্দা সমীরউদ্দিন বরভুইয়া ও তার ছেলে আফজাল হোসেন বরভুইয়াটাকে আশেপাশের থেকে প্রায় 600 মানুষ এসে নিউ লাইফ ফাউন্ডেশন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের একটি ছোট গাড়ি সহ চালক রাসিব দত্তের উপর হামলা শুরু করে সমীরউদ্দিন বরভুইয়া। সেটি দেখে আসাম পাবলিশারের স্বত্বাধিকারী নুরুল ইসলাম লস্কর, যিনি নিউ লাইফ ফাউন্ডেশনের সম্পাদক কমরুল ইসলাম লস্কর মহাশয়ের পিতা, ছুটে যান রাসিব দত্তকে হামলাকারীদের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে। কিন্তু সমীরউদ্দিন বরভুইয়া ও তার ছেলে নুরুল ইসলামকে মারধর শুরু করে অন্যদিকে রাসিব দত্ত গাড়িটিকে নিয়ে সোনাবাড়িঘাট স্থিত নিউ লাইফ ফাউন্ডেশনে পৌঁছে সম্পাদক কমরুল ইসলাম লস্করকে ঘটনাটি বলেন। সেটি শুনে সঙ্গে সঙ্গে কমরুল ইসলাম আউলিয়াবাজারে ছুটে যান। সেখানে কমরুল ইসলাম লস্করকেও হামলাকারীরা মারধর শুরু করে। অবস্থা বেগতিক দেখে কমরুল ইসলাম রাঙ্গিরখানি থানায় ছুটে আসেন এবং থানায় গিয়ে হামলাকারী সমীরউদ্দিন, তার ছেলে সহ আরও কয়েকজনের উপর একটি অভিযোগনামা দাখিল করেন ও আজ ও দুপুরে সাংবাদিকদের সোনাবাড়িঘাট স্থিত নিউ লাইফ ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্রে ডেকে বলেন এবং এই ঘটনার তীব্রভাষে নিন্দা জানিয়ে জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান অতিসত্বর অভিযুক্ত সমীরউদ্দিন ও তার ছেলে আফজল হোসেন লস্করকে উপযুক্ত শাস্তির দাবি সহ নিউ ফাউন্ডেশন নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে থাকা চিকিৎসারত নেশাসক্তদের সুরক্ষার জন্য সরকারি বাহিনী প্রদানের জন্য বিনম্র অনুরোধ জানান। যেহেতু সৌভাগ্যবশত হয়তো আমি জানি না অত উপরওয়ালা কোনো জো আছে যার আমার তো দিকে মারছে হনা মারছে, ঠিক আছে। আমি যদি তারা গাড়ি লিভার লই আইছে মারার লাগে, আমার লগে আমার লগে যারা কাজ করে 3-4 জন আসলাম আমরা, ঠিক আছে। তারপরে তারা লই লই আমি দৌড়িয়া গাড়ির ভিতরে আমাইছি, না হইলে তো তারা পুরো আমরা জানে মারা এস্টিমেট লই। নামটা কিটা? আমার নাম রাজদীপ দত্ত। তাইনের নাম? নাজির বড়ভাইয়া। আমিরউদ্দিন লস্কর লিভলু মজুমদার। আমরা ওরকম গাড়ির ভিতরে যখন ঢুকছি তখন আমরা বাইরিবার চেষ্টা করি আর মানে এখান থেকে সরিয়ে যাওয়ার লাগিয়া, কিন্তু তারা এরকম মানেন না। তারা উঠিয়া খুব গালাগালি করে, গাড়ির গ্লাস ভাঙ্গে, এই ভাঙ্গে, সেই ভাঙ্গে। যেটা মানে তারার লগে আপনার কোনো ব্যক্তিগত আমরা কোনো ব্যক্তিগত লোকই কিছু আসিল না, আমরা জাস্ট সমাজের লাগে কাজ করি, এটা তারার পছন্দ না, ঠিক আছে। তো ওই কারণে তারা আমাদের উপরে এরকম ভাবে অ্যাটাক করছে করিয়া। গাড়ির ড্রাইভিং এ কে আছে? গাড়ির ড্রাইভিং এ লিভলু আসলো, ঠিক আছে। গাড়ি ড্রাইভিং এ লিভলু আসলো। আমরা গাড়ি 2টা ফোন আছিল, ঠিক আছে, অফিসিয়াল ডকুমেন্টস আছিল যেগুলো ডাকাতি হইছে, তারপরে মেডিসিনস আসলো, ঠিক আছে। এইগুলো তারা চিন্তাই করিয়া লইয়া গেছে, যাই না এটা তারা কিতা কাজের লাগে এরকম করলো। কিন্তু ওইটাই আর কি, যে আমরা প্রশাসনের কাছে একটা বিনন্ত অনুরোধ যে আমরা যাতে তারা সাহায্য করে, ঠিক আছে। যে যে প্র্যাকটিক্যাল যার জুস হইছে, হে হে পালিশটো, যখনই এই কথাটা আমি যখন কইছি তখন আমরা উপরে অ্যাটাক করাই গেছে, অ্যাটাক করাই গেছে। তখন বিভিন্ন অ্যাঙ্গলে প্রায় এখানে 600-700 মানুষ আর আমরা এই লোকে 5-6 জন মানুষ। আমার বাবাও তখন তাই ওই দিক থেকে নামাত আসলো, যেহেতু কোনো একটা কাজে সঙ্গে আমার ছেলেও আসেন। তো তাই গাড়ি আটকাইয়া যখন দেখছেন আমরা, তো তানেও নিচে ফেলাই দিয়েছিল, মারা লাগে, বহুত কষ্টে তানেও এখান থেকে সরানি হয়েছে। আর আমারে
তালুকদারের দোকানের বা আশপাশের কিছু মানুষ আছেন যারা আমার এখান থেকে সেভ করার লাগিয়ে বহুত কষ্ট নিয়ে তারা দোকান শাটার লাগাই এখানে রাখছে। তখন আমি রাঙ্গিঘাড়ির আইসিরে তিনবার ফোন করছি, কইছি যে সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, যে কোনো মুহূর্তে তারা আমার মারত স্যার, যে কোনো মুহূর্তে, এবং বারবার প্রেশার ক্রিয়েট করে ওই দোকানের মালিক যারা আছে তারা যে আপনার লক খুলিয়ে দেন শাটার, আমরা ওই মানুষ লাগে জানে আমরা অন্য কিচ্ছু লাগে না। তো ইন দি মিনটাইম সিচুয়েশন তো খারাপ হইতে থাকছে। তখন রাজদপ্তরে খুব বেশি মারামারি করছি, তো হে দেখছে কোনো রাস্তা নাই, যদি আমি গাড়ি নিয়ে বাঁকতে পারি তো এক রাস্তা, যখন গাড়ি নিয়ে বাগাত লাগছে তখন তারে পুরা গাড়ি চতুর্দিক থেকে বেরিয়ে লিছুন, তারপরেও হয়তো উপরওয়ালার জো আছে যার কারণে বাড়ি এইতো পারছে না, তো জানে মাটি লাগে। তো আজকের দিনে আমি ওইটাই বলতেছি আর যে প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনক আর জো যে অ্যাটলিস্ট আমরা ইনসিকিউর ফিল করি। আর আজকে এখানে 400 পেশেন্ট আছে, তো তারার মেডিসিন খাওয়া দাওয়ার বিভিন্ন বহুত কিছু লাগে, আমরা বাইরেতে লাগে, কিন্তু আমরা বাইরে ইয়া কোনো অবস্থায় তো সেফ না। তো আমরা সেফটি কিতা আছে, আমরা সোসাইটি লাইন আজকে করিয়ে যাই, তো আমরা সেফ সাইড কই আছে। বিগত দিনে গড়খান্দিতে যখন দিগন্ত বড়া স্যার আসলা এসপি, তখন এখানে আমরা একটা গাড়ির অ্যাটাক করা হয়েছিল, ওইরকম ফোন করি নিয়া, তখন টাইম সাহায্য করছেন করিয়া কসুদরম আর সুনাই থানা পুলিশে আমরা বাইর করিয়া আনছি। সেকেন্ড ঘটনা হয়েছে আর একটা, এটা হয়েছে মাঝির গ্রাম, সুনাই মাঝির গ্রাম, তখন এখানে ওয়াগানা লইয়া এখান থেকে ফোন করছে, ফোনে এখানে গেছে, যাওয়ার পরে তারা কইছে ওই গল্লি দিয়ে ভিতরে আও, কিন্তু তারা যখন নামিয়ে গেছে তখন গাড়ি চালাই দিছে। তিন, এটা সুনাই থানার বর্তমানে গাড়ি আছে। তিন নম্বর যেটা ঘটনা, এটা হয়েছে অ্যাল্টো গাড়ি, অ্যাল্টো গাড়ির ওরকম সেম ভাঙছে, ডাকিয়া ফোন করে বিকাবল লাগে নিছে, পাইন্টিং তারপরে ভাঙ্গা ভাঙ্গি করছে। তো এটা লি তারা বলল এফআইআর দিছিল, পরে পরে আমি এফআইআর দিছি, দিয়া এটা শেষ করে লিছি, ঠিক আছে। কিন্তু খালকের ঘটনা তো বড় ভয়ানক, কারণ এখন বুঝি যাইলে এই এই সিস্টেমও থাকি আমরা সালানি মুশকিলই খাড়া হয়ে যাব, যেহেতু আমরা লাইফ সিকিউর না ইনসিকিউর। তো প্রশাসনের কাছে আমার এটাই অনুরোধ যে যাতে আমরা একটা সিকিউরিটি প্রোভাইড করা হোক, যাতে আমরা অ্যাটলিস্ট এখানে যারা অ্যাডিক্টেড আছে আজকে এরা ফ্যামিলি সাফার করে, বিভিন্ন প্রবলেম বিভিন্নভাবে আছে, কেউ আছে কেউ মা বা মা আছে মানুষের ঘরে কাজ করে, কেউ বাবা আছে রিক্সা চালাক, একদম গ্রাস লেভেলের যারা, ম্যাক্সিমাম গ্রাস লেভেলের। তো আজকে তারা ট্রিটমেন্ট প্রোভাইড করাটা আমরার নৈতিক দায়িত্ব, খালি শুধু আমরা না, এন্টার কাছাড় ডিস্ট্রিক্ট বা বরাক বলিয়ে যারা বড় কিছু মানুষ আছে তারা যদি আমরা সঙ্গে যুক্ত হইয়া একটু সাহায্য করুন, তাইলে আরো বেশি করে ওই জায়গাটা করা যাইব, যাতে আজকে অ্যাডিকশনের সংখ্যাটা কমপ্লিট বাড়িয়ে যার, কমপ্লিট ডেইলি বেসিস বাড়িয়ে যার, এবং ইয়ং জেনারেশন পুরা শেষ হয়ে যার, ছোট বাচ্চা বোন তো ঢুকি গেছে, আর এইটের নাইনের টেনের বাচ্চা বোন তো ড্রাগস ইউজ করে। তো এগুলো বন্ধ করতে গেলে তো অ্যাক্টিভিটিস বা অ্যাওয়ারনেসের ক্যাম্পের দরকার, কিন্তু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প অ্যারেঞ্জ করতে পারি না, যেহেতু করাত গেলেই ঝামেলা সৃষ্টি হয়ে যায়। ও কিছু যারা বড় বড় ব্যক্তিত্ব যারা আছেন তারা যদি আমরা সঙ্গে যোগ করি এটা করা যায় তো সবচেয়ে বেটার হইব। আর সবচেয়ে আমি যেটা একটা রিকোয়েস্ট যেটাই আমার যে প্রশাসনে আমরা সাহায্য করুক, নতুবা আমরা বন্ধ করতে বাধ্য হয়ে যাব, কোনো রাস্তা নেই আমরা। থ্যাংক ইউ। আলোচনা, সংবর্ধনা ইত্যাদি কার্যক্রম আয়োজনের মাধ্যমে সশস্ত্র পতাকা দিবস উদযাপন করা হলো করিমগঞ্জে। আয়োজক ছিলেন জেলা সৈনিক ওয়েলফেয়ার আধিকারিক কর্তৃপক্ষ। এই উপলক্ষে করিমগঞ্জ উপায়ুক্তের কনফারেন্স হলে এক সভা আয়োজন করা হয়। আজ সভায় দিবস উদযাপনের উল্লেখযোগ্য দিক নিয়ে আলোকপাত করেন করিমগঞ্জের উপায়ুক্ত আবামুদ্দিন এমপি। বিগত দিনে যুদ্ধক্ষেত্রে আপ্রাণ লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের সহধর্মিণীদের উষ্ণ সম্মান জানানো হয়। इस लंबी लड़ाई में शहीद हुए जवान, उनके परिवार जन जो शहीद हो जाते हैं, पीछे छोड़ जाते हैं उनका जो परिवार, उन के माँ बाबा बच्चे सब, और हताहत हुए विकलांग जो सैनिक थे उनको सही सम्मान पुनर्वास तथा उनका कल्याण हेतु एक जरूरी फंड के लिए तथा उनका सम्मान हेतु जरूरी फंड के भारत सरकार द्वारा तत्कालीन रक्षा मंत्री श्री बलदेव सिंह के नेतृत्व में
एक कमिटी गठित किया था और कमिटी में सिद्धांत लिया गया कि इस थ्री सर्विसेज का आर्मी नेवी एयरफोर्स इनके सम्मान के लिए एक दिन निर्धारित किया जाए और वो दिन 7 दिसंबर को निर्धारित किया गया और इसके द्वारा इस 7 दिसंबर को इस दिन समारोह द्वारा इस जो मनाने का उद्देश्य है पूरा देशवासी को उस सही जवान और उनके साथ मिलाना है योगदान लेना है बाय वे ऑफ डोनेशन जो योगदान मतलब सब तो लड़ाई में जा नहीं सकते हैं जो देशवासी है उनके उनके तरफ से जो थोड़ा बहुत दान मिलेगा उससे उन शहीद जवान को परिवार को विकलांग हुए सैनिकों को सहायता दे सके इस परिप्रेक्ष्य में पूरा देशवासी देश सभी आर्मी के साथ एकत्रित रहेंगे और ये भवन सफल ने रायगढ़ आने के लिए इस दिन का शुरुआत किया तब से 1949 झंडा दिवस के हिसाब से मनाया जाता है सशस्त्र झंडा दिवस जो झंडा होता है लेकर आर्मी ने भी याद करके तिरंगा कलर उसमें मार्जित है मार्च है और उसमें तीनों सेना को रिप्रेजेंट करते हैं वीर सैनिक को सही सम्मान और देश की तरफ आंख उठा के देखने वाले से लोहा लेते हुए जो शहीद हो जाते हैं या देश के सीमा को रक्षा करते हुए या अंदरूनी आतंकवाद उग्रवाद से लड़ते हुए जो शहीद होते हैं उनके सम्मान के आज का ये समारोह आयोजित किया जाता है पूरा देश में आज इसमें मेन उद्देश्य है सब कुछ उसमें योगदान कराना बाई वे ऑफ गिविंग कॉन्ट्रीब्यूशन टुवर्ड्स द आर्मी आम प्रोजेक्ट करते हैं अभी ऑनरेबल डीसी साहब के अध्यक्षता में तत्वावधान में इस साल अपना परिमंज डिस्ट्रिक्ट आसाम स्टेट में थर्ड पोजीशन में आया है ये कॉन्ट्रीब्यूशन जो हमको कॉन्ट्रीब्यूशन सभी आप लोग देते हैं सभी एचओडी एंड प्रिंसिपल पुलिस के तरफ से जो आता है वो हम डायरेक्ट आम प्रोजेक्ट करके फाइनल डिपोजिट करते हैं और उसको हम हिसाब का डायरेक्टर को देते हैं उसमें वो पूरा डिस्ट्रिक्ट का पूरा आसाम का पूरा डिस्ट्रिक्ट का काम करते हैं तो अपना थर्ड पोजिशन आया दूसरा बार हम थर्टीन फोर्टीन पोजिशन में रहते हैं लेकिन लास्ट ईयर डीसी साहब का उद्योगता से उनका इंस्पायरेंस से जो पूरा एचओडी प्रिंसिपल कॉलेज इसमें बहुत अच्छा योगदान किया और ये शहीदों के लिए जो योगदान किया आप लोगों ने इसके लिए सभी को बहुत बहुत धन्यवाद And also, I am an ex-servicemen. Honorable Deputy Commissioner and President Jila Sainik Board, and ADC District Administration, all ADC District Administration, और असिस्टेंट कमांडेंट डीएसएफ मंदिर परानिया साहब डीएसपी सर एंड ऑल प्रिंसिपल स्कूल कॉलेजेस एक्साइजमेंट्स कम्युनिटी जामा सैनिकों और विशेष आज का जो अतिथि है अपना जो वारुडो है एक कुंजा रानी सिंगा और एक सीता रानी हजारिका जिनका कुंजा रानी सिंगा का हस्बैंड वो 1971 में इंडो पाक वार में शहीद हो गए थे और अपना सीता रानी हजारिका जिनका हस्बैंड 1993 में ऑपरेशन रक्षक में अपरक्षक में वो डेथ हो गया और अपना जो गेस्ट है अवता भूषण चौधरी जिन्होंने इनुट युद्धाभ्यास के टाइम एक्सीडेंट होके कंप्लीट हिप रिप्लेसमेंट हुआ था ये अपना
आज का विशेष अतिथि है और एक कंप्लीट ब्लाइंड प्रेम सिंह जो आसिमगंज में वार में इनका हस्बैंड डेथ हो गया जिसको शहीद हुए अभी भी वो जिंदा है कई सलाम गीता लेखता सबूत है डिसेबल हो गया लेकिन अभी भी वो लाठी के सहारे में हिम्मत के साथ emphasize on the significance of Armed Forces Flag Day. From 1949 onwards this has been happening and it is like kya hai, it is the contribution that is received through Armed Forces Flag Day. It goes directly into the welfare of martyrs and their NOP. So that is the main aim of the Armed Forces Flag Day and it is a very significant thing and I would like to take this opportunity to read out the message by Prime Minister, Honorable Prime Minister of India. The Armed Forces Flag Day on December 7th is an occasion to pay our tributes to the sacrifices and valor of the brave hearts of our armed forces. Our uniformed personnel protect the nation day and night with the highest dedication and commitment. Their courage and selfless service inspires every Indian. It is our collective duty to make a wholehearted contribution towards the welfare of the armed forces personnel. The humble contribution by the grateful nation would be a reassuring gesture for the families and dependents of our courageous soldiers who sacrificed their lives in the unparalleled service of Ma Bharati. Every citizen must contribute generously to the Armed Forces Flag Day Fund and make the Armed Forces Flag Day a singular success. Jai Hind. Signed, Narendra Modi. Dated December 2nd, 2020. কৃষি বিল প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বন্ধের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। এ পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলায় এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে কৃষকরা সহ অন্যান্যরাও সামিল ছিলেন। সারা ভারত কৃষক সংগঠন দিল্লির বুকে কৃষির তিনটা আইন বাতিলের দাবিতে 11 দিন চলছে। তারা দিন রাত চলে যাচ্ছে। সরকারের চাইতেছে যে এই মুহূর্তে আমরা একটা যে আইনটা তৈরি করছে এই আইনটা তারা সংশোধন করব। কিন্তু ওরা কিছুতেই সংশোধন মানছে না। ওরা বক্তব্য যেন অবিলম্বে এই তিনটা আইন বাতিল করো, যার জন্য অটো আমাদের প্রধান খাদ্য, যার জন্য আগামীকালকের 8ই ডিসেম্বর সারা দেশব্যাপী বিভিন্ন কৃষক সংগঠন, সারা ভারত কৃষক সভা সহ অন্যান্য সংগঠন যুক্ত হইয়া দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করছে। আমাদের বক্তব্য এই তিনটা কৃষি আইন, কৃষক বিরোধী আইন, শ্রমিক বিরোধী আইন এবং 2020-এর যে বিদ্যুৎ আইন, এই বিদ্যুৎ আইন বাতিল না হলে যে মূল্যবৃদ্ধি চলছে আরও বৃহত্তর বৃদ্ধি হবে। তাই বিভিন্ন সংগঠন তরফ থেকে আজকে আগামী করলো যে দেশব্যাপী সাধারণ ধর্মঘট আমরা পালন করছি। আমরা সারা ভারত কৃষক সভা, সিআইটি এবং অন্যান্য সংগঠন যুক্ত হয়ে আজকে আমরা আগামী করলো সারা ভারত যাতে বন্ধ হয় এই বন্ধের প্রচারে আমরা নেমেছি। আশা করছি যে সাধারণ ধর্মঘট 26শে নভেম্বর যেরকম ধর্মঘট হয়েছে আরও বৃহত্তর হারে যাতে জনগণ স্বতঃস্ফূর্ত হইয়া আগামী করলো এই সাধারণ ধর্মঘটে সফল করে। আমাদের সারা ভারত কৃষক সভার তরফ থেকে আওয়াজ তুলছি এই বল আমরা সর্বোত্তমভাবে আমরা সফল করব। আমরা কেন্দ্রীয় যদি আমাদের এই এই মুহূর্তে যদি কৃষি আইনটা বাতিল না করে আমাদের আগামীতে আরও বড় আকারে আমরা আন্দোলন চলছে। আমাদের এইটা আমাদের দায়বদ্ধ। বর্ণাঢ্য র্যালি, আলোচনা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে শৌর্য দিবস উদযাপন করা হলো করিমগঞ্জে। উদ্যোগ নেওয়া হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।
বজরং দল, রাষ্ট্রীয় বজরং দল এদিক থেকে এগিয়ে আসে। করিমগঞ্জ কলেজের সামনে থেকে র্যালি বের করে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের সামনে এসে র্যালি সমাপ্তি রেখা টানেন বজরং দলের কর্মীরা। র্যালিতে গেরুয়া পোশাক পরিধান করা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরবর্তীতে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আহত সবাই শৌর্য দিবস উদযাপনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক সোহান সোলাঙ্কি। लेकिन मैं उसमें एक शब्द और जोड़ना चाहता हूं, धन संग्रह के साथ लोक संग्रह अभियान। हर गांव में आप जाओगे, इस जिले में जितने भी गांव हो, जितने भी घर हो, प्रत्येक हिंदू के घर जाना और वहां रहने वाले हर युवा को बजरंग दल से जोड़ना, मातृशक्ति दुर्गा वाहिनी से जोड़ना, विश्व हिंदू परिषद से जोड़ना, अपने जीवन की साधना हम लगाए। आइए, कभी थे अकेले तब ना डरे, कभी थे 30 करोड़ तब न डरे, आज 130 करोड़ हैं, अब क्या डरेंगे। जो हिंदू से टकराएगा मौत अपनी मरेगा, और इस दुनिया में भगवा ध्वज लहराता आया है। और इसलिए बजरंग दल के माध्यम से, हनुमान जी के आशीर्वाद से, माँ भारती के लिए काम करने का संकल्प लेकर हम आगे बढ़े। विजय ही विजय है, अंतिम निर्णायक समय चल रहा है और अंतिम निर्णायक भी है हिंदू की होगी। ऐसा अदम्य और प्रचंड आत्मविश्वास लेकर हम सब काम करें। आप सबने इस सीमा पर यह आज आयोजन है, ये केवल इस नदी के इस पार का संकेत संदेश नहीं है, ये शंखनाद नदी के उस पार भी संदेश है कि सुन लो, सीमा पर रहने वाला प्रहरी, इस भारत माँ का बेटा, इस सीमा पर रहता है, सजग है, सावधान है, सतर्क है। जमाना बीत गया जब किसी ने हमसे कहा था 46-47 में, जब हमारी ये भुजा काटी थी तो कोई एक गाल पर थप्पड़ मारे तो दूसरा आगे कर दो। आज 2020 की पीढ़ी है, थप्पड़ मारना तो दूर, भारत की तरफ कांप उठाई तो कांप तोड़ देंगे, फिर हाथ बढ़ाया तो हाथ काट के दूसरे हाथ में दे देंगे। दुनिया को संदेश आइए, अंतिम और निर्णायक समय की तैयारी हम करें। माँ भारती का आशीर्वाद। পুরস্কার বিতরণ কার্যক্রমের মাধ্যমে করিমগঞ্জ ডিএসএ আয়োজিত 4 দিনব্যাপী অ্যাথলেটিক্স উৎসবের সমাপন হলো আজ। ডিএসএ মাঠে বিভিন্ন খেলা কার্যক্রমের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী কার্যক্রমে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী, তাপসকান্তি পুরকায়স্থ প্রমুখ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। আজকে তো আমাদের নির্ধারিত কার্যসূচি ছিল 2017 এবং আন্ডার 21 ক্যাটাগরিতে 100 মিটার 400 মিটার রেস এইসব ছিল। এইসব নির্ধারিত যে কার্যসূচি আগে তৈরি করা হয়েছিল, এটা ওপেন ফর অল ছিল। সে ওরা এসে যোগদান করেছেন, কিছু স্পটও ছিল। আমাদের সবাই এটার এইগুলো কার্যসূচি করা তাদের পুরস্কার বিতরণীর মাধ্যমে আমাদের এই 4 দিবসীয় আজকের এটা সমাপ্তি হলো। এবং এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে আমরা সুন্দরভাবে দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ কর্মসূচি হাতে নিয়ে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলা সেবা কর্মসূচি আওতাধীন অধিকাংশ ব্যক্তিদের চক্ষু পরীক্ষা করা হয়, পরবর্তীতে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়, এমনকি চোখের ছানির অপারেশন হবে বিনামূল্যে বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, চক্ষু শিবির আয়োজনে বিশেষ উদ্যোগ নেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। তাদেরকে শিবিরে বিনামূল্যে অপারেশন করা হবে, আগামী মাসে আপনারা এসে দেবেন, আপনাদের অপারেশনের ব্যবস্থা করে দেওয়া হবে বিনামূল্যে। আজকে আমরা দেখবো যে আসলে অনেক ইয়াতে এটা হয়েছে সব জায়গাতে, ওই টাইমে হাইলাকান্দি হয়েছিল কিন্তু করতে পারিনি আমরা, আর প্রবলেম হয়ে গেছে টাইমিংয়ে করোনায়।
যাই হোক তোমরা আজকে প্রোগ্রাম করেছি কিন্তু আজকেও লেট হয়ে গেলো, কারণ আমাদের আর এক পার্টি মিটিং ছিল আর যার জন্য আমরা একটু লেট হয়ে গেলে জন্য আপনারা দুঃখিত, আপনারা অনেক সময় অপেক্ষা করছেন। আর বিশেষ আমরা লম্বা করব না, যে বাজপেয়ীজির জন্মদিনের উপলক্ষে যা মোদীজির জন্মদিনের উপলক্ষে আমরা দেওয়ার কথা, এবং মোদীজি বলেছেন যে যতজন মানুষ আমার এই চোখের প্রবলেম আছে আস্তে আস্তে করে সবাইকে আমরা এই ধরনের ব্যবস্থা করবো, চশমা দেওয়া হবে। অনেক গরিব মানুষ আছে চশমা হয়তো কিনতেও পারেনি, বা টেস্টিংয়ের ব্যবস্থা নেই, অন্ধভাবে ঘরে বসে আছে। আমরা এটা মোদীজির ইয়ে আছে, উনি সবাইকে আস্তে আস্তে দেওয়া হবে, আগামীকাল আরও দেবো। আজকে মাত্র আমরা স্টার্ট করেছি, বছরে বছরে বা যখন আমরা সুযোগ পাই তখন আমরা এইজন মানে এই ধরনের মানুষকে আমরা ব্যবস্থা করবো, সবাই যাতে চোখে দেখতে পারে এই ব্যবস্থা মোদীজি বলেছেন করার জন্য আমরা করবো। আমরা লেট না করে তাড়াতাড়ি আমরা বাড়বো, সবাইকে নমস্কার দিতে পরীক্ষা করা হয় যে অনেকের মানে অপারেশন করতেই লাগবে। আমাদের ডাক্তার রাইশামাবু বলেছেন জানুয়ারি মাসে ওনারা হসপিটালে আসলে পরে উনি তাদেরকে ফ্রি অপারেশন করে দেওয়ার ব্যবস্থা করবেন। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির 70তম জন্মদিবসকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সপ্তাহব্যাপী এক কার্যসূচি হাতে নেওয়া হয়েছিল সমগ্র দেশে। আর ওই কার্যসূচিকে সেবা সপ্তাহ হিসাবে পালন করা হচ্ছিল, আর ওই সেবা সপ্তাহের মধ্যে প্রথম অবস্থায় আমাদের বিভিন্ন কার্যসূচি ছিল, তার মধ্যে আমরা অন্যতম একটা কার্যসূচি হাতে নিয়েছিল দল, যে 70তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে, মাননীয় প্রধানমন্ত্রী যে 70তম জন্মদিবসকে কেন্দ্র করে প্রতিটি লোকসভা সমষ্টিতে 70 জন জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছেন তাদেরকে, যারা মেন স্রোতে চলতে গিয়ে যাদের চোখে হয়তো ছানি পড়েছে বা চোখের ক্ষমতা কমে গেছে তাদেরকে অন্ততপক্ষে মূল স্রোতে আসার জন্য চশমা বিতরণ করা এবং চক্ষু পরীক্ষার শিবির আয়োজন করার জন্য দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবং দল প্রত্যেক লোকসভা সমষ্টির বিজেপি সাংসদ যারা তাদের উপরে সেই দায়িত্ব অর্পণ করেছিল। করিমগঞ্জ লোকসভা সমষ্টির মাননীয় সাংসদ শ্রদ্ধেয় কৃপানাথ মালা মহোদয়ের লোকসভা সমষ্টিতে 2টি জেলা আছে, করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলা। ইতিমধ্যে কিছুদিন পূর্বে আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয় হাইলাকান্দি জেলায় ঠিক এইভাবে একটি চক্ষু পরীক্ষা শিবির এবং চশমা বিতরণ অনুষ্ঠান উনি করেছিলেন, ওখানে কিছুদিন পূর্বে সেটা সম্পন্ন হয়ে গিয়েছিল। করিমগঞ্জ জেলায় সেটা সম্পন্ন হয়নি, সেবা সপ্তাহ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ওই সময় থেকে আমাদের সিদ্ধান্ত ছিল, মাননীয় সাংসদ মহোদয় বলেছিলেন যে সেবা সপ্তাহের মধ্যে করতে পারিনি কিন্তু পরবর্তীতে করতে হবে, কোভিডের জন্য কিছুটা অসুবিধা হচ্ছিল,
আর কোভিড শেষ হওয়ার পর কিছুটা কমে এসেছে, কিন্তু আমরা সেই সুযোগ করে উঠতে পারিনি। আজকে করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যদিও সূচি 70 জনের হয়েছিল, কিন্তু পরবর্তীতে চক্ষু পরীক্ষা শিবিরে আরও বেশ কিছু ব্যক্তিবর্গ উপস্থিত হন, তাদেরও চক্ষু পরীক্ষা করা হয় এবং মাননীয় সাংসদ মহোদয়ের উদ্যোগে তাদেরকে চশমা বিতরণ করা হয়। আর আজকের এই কার্যক্রমে বিশেষভাবে করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে আমি মাননীয় সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দলের নির্দেশ ছিল 70 জনকে চশমা বিতরণ করতে হবে, কিন্তু করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে 2টি জেলা থাকার কারণে 144 জনকে বিতরণ করার উনি উদ্যোগ নেন, ব্যবস্থা নেন। আর করিমগঞ্জ জেলায় আজকের দিনে 70-এর জায়গায় অনেক বেশি সংখ্যা হয়েছে যাদের চক্ষু পরীক্ষা সম্পন্ন হয়েছে বা চশমা বিতরণ করা হয়েছে মাননীয় সাংসদ মহোদয়ের উদ্যোগে, তার জন্য ওনাকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।